গাট্টুর প্রিয় বন্ধু। অনেক বছর আগে এক শহরে গাট্টু নামে এক 7 বছরের বাচ্চা নিজের মা বাবার সাথে থাকত। গাট্টু খেলাধুলা পড়াশোনা সবইতেই খুব ভালো ছিল, আর সেই জন্যই তার বাবা মা এবং শিক্ষকেরা তাকে খুব ভালোবাসত। গাট্টুর ক্লাসেই রাহুল নামে একটা ছেলে পড়ত। গাট্টু আর রাহুল খুব ভালো বন্ধু ছিল, কিন্তু গাট্টু যত সাদাসিধা ছিল রাহুল তত বদমাইশ ছিল। ওর মাথায় সব সময় কিছু না কিছু দুষ্টু বুদ্ধি ঘুরপাক খেত। তারপর একদিন টিচার সব বাচ্চাদের বলল, স্টুডেন্টস, কাল সবার ইংরেজি পরীক্ষা হবে, আর তাই সবাই কালকে পড়াশোনা করে আসবে। আর মনে রেখো, যে কম নাম্বার পাবে তাকেই আমি প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব। এই কথা শুনে গাট্টু ভয় পেয়ে গেল। প্রিন্সিপাল স্যার তো খুব বকবেন, তাই আমি কালকে ভালো করে পড়াশোনা করে আসব। স্কুল ছুটি হতে না হতেই গাট্টু সোজা বাড়ি চলে যায়, আর খাবার খেয়ে পড়তে বসে যায়। পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যায়, আর তখনই হঠাৎ রাহুল গাট্টুর ঘরে আসে। আরে রাহুল, তুমি কখন আমার বাড়ি এলে? আমি তোমাকে পার্কে নিয়ে যেতে এসেছি, চলো আমরা পার্কে খেলতে যাই। কিন্তু আমি আজ পার্কে যেতে পারবো না, আমার এখনো 2 লেসন পড়া বাকি। তুমিও যাও, গিয়ে ইংলিশ পরীক্ষার জন্য তৈরি হও। তুমি তো জানো আমি যতই চেষ্টা করি না কেন আমি এই লেসনটা মুখস্থ করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে পার্কে খেলো, আর পরীক্ষায় তুমি আমার দেখে পাশ করে যাবে। পরের দিন ওরা তাই করলো। যেই পরীক্ষা শুরু হলো, অমনি গাট্টু তাড়াতাড়ি করে লিখে নিয়ে তারপর ওর পাশে বসে থাকা রাহুলকে নিজের খাতা থেকে চিটিং করালো। রাহুলকে এত নম্বর পেতে দেখে টিচার চিন্তায় পড়ে গেল। রাহুল তো সারাদিন দুষ্টুমি করে, ও কি করে 10-10 পেল? হ্যাঁ, এই ভেবে টিচার ক্লাসের স্টুডেন্টদেরকে বলল, স্টুডেন্টস, কাল তোমাদের ম্যাথ পরীক্ষা নেব। এই কথা শুনে গাট্টু রাহুলকে বলল, রাহুল তুমি চিন্তা করো না, আমি কালকেও তোমাকে এরকম করেই চিটিং করিয়ে দেব। পরের দিন দুজনে অন্য দিনের মতো একসাথে বসে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু তখনই টিচার এসে গাট্টুকে বলে, গাট্টু তুমি এখানে সোনার সাথে বসো। কিন্তু মিস, আমি তো সবসময় রাহুলের সাথেই বসি। কিন্তু আজকে তুমি এই সিটে বসবে। টিচারের কথা মেনে গাট্টু সোনার পাশে বসে পড়ে, আর রাহুল একা বসে পরীক্ষা দেয়। গাট্টু মন খারাপ নিয়ে তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়ে দেয়, কিন্তু রাহুল এটাই ভাবতে থাকে, আমি তো একটা প্রশ্নেরও উত্তর জানি না, এবার আমি কি করব। রাহুল ফেল করলে রাহুল আর গাট্টু দুজনেই কাঁদতে শুরু করে দেয়। তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে পরীক্ষায় খাতা থেকে চিটিং করিয়ে দেবে। সরি রাহুল, কিন্তু মিস আমার সিট চেঞ্জ করিয়ে দিয়েছিল। এদের দুজনকে কাঁদতে দেখে টিচার ওদের কাছে এসে বুঝিয়ে বলে, রাহুল আমি জানতাম তুমি সব সময় গাট্টুর খাতা থেকে চিটিং করে পাস করতে, সেই জন্য আমি তোমাদের সিট বদলে দিয়েছিলাম। আর গাট্টু, রাহুলের চেয়েও বেশি এটা তোমার জন্য একটা শিক্ষা, একজন ভালো বন্ধু নিজের বন্ধুর দোষ না ঢেকে তাকে দোষ করার থেকে আটকায়। তো বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? বন্ধুদের দোষ কখনো ঢাকা উচিত নয়, বরং তাদের দোষ করার থেকে আটকানো উচিত।